গো। ও হ্যালো বন্ধুরা, পিঙ্কি সঞ্জিত ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন রাত্রি 9টা বাজে, আমি কিচেনের ব্লগটা আমি স্টার্ট করে দিয়েছি, তোমরা বুঝতেই পারছো। এদি মহারাজা কি রান্না করছে তোমরা দেখো, দেখাচ্ছি। এখন মহারাজা আলু ভাজছে, দেখিয়ে দিই রাঁধুনিকে কে রান্না করছে, তোমাদের বলেই দিয়েছি অবশ্যই, তবু দেখাচ্ছি। হাই বলে দাও। আজকে রবিবারের নিরামিষ হচ্ছে, কারণ আজকে বিষ্ণু পুজো ছিল, তাই একাদশী ছিল বলে নিরামিষ রাতের বেলায় ছোলা কাবলি ছোলা হচ্ছে। খুব ভালো করে করবে, হ্যাঁ টেস্ট করবে। থ্যাংক ইউ অ্যাডভান্স। আসলে তোমরা এখন দেখছো যে আমি সেজে আছি কিচেনে। আসলে ওর মানে এই ভিডিও করার আগে আমি শর্ট ভিডিও করছিলাম, তাই তোমরা লিপস্টিক দেখতে পাচ্ছ। মুখে মেকআপ আমি করিনি, কেন আমার ভীষণ মানে পিম্পলসের প্রবলেম আছে বলে আমি বেশি মেকআপ করতে পারি না। আলুটা মনে হয় ভাজা হয়ে গেছে, হ্যাঁ আলু ভাজা হয়ে গেছে। এখানে তেল ঢালা হচ্ছে, আলুটা ভাজা হয়ে গেছে। ছোলার জন্য জল দেওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। এবার একটু সেদ্ধ হবে। প্রত্যেক রবিবার ওই রান্না করে, কিন্তু আজকে আজকে আমি করেছিলাম নিরামিষ, কিন্তু রাতের বেলায় বললাম একটু কাবলি ছোলা করো নিরামিষ পুজো বলে আজকে করতে পারিনি। তো চলো অপেক্ষা করি কখন হবে এই রান্না, তোমাদের দেখো তোমরা দেখতে থাকো। আর কয়েক মিনিট ওয়েট করতে হবে আমাদের। এখানে চানা মশলা হয়ে গেছে, দেখো এবার খাওয়ার পালা। আমি আমার বাবু আর বাবুর মেসো খাওয়া স্টার্ট করছি, মানে করবো সরি খাওয়া স্টার্ট করবো, তোমরা দেখতে থাকো। আমাদের রাতের খাবার ভাত ডাল তোমাদের দেখাচ্ছি, সব রেডি করে করা হয়ে গেছে। এবার আমরা খাবো আমরা তিনজনে, এই যে আমি এ আর একজন চলে এসো এখানে, এই যে আমার পুচকি সোনা, আমরা তিনজনে ডিনার করব, দেখাচ্ছি। দেখো ভাত কাবলি ছোলা তরকারি ডাল গরম ডাল সব গরম, আর এটা শাক লেবু, ও লেবু বলছি লেবু লবণ
সব রাখা আছে। আমরা এবার খাওয়া শুরু করব তিনজনে, দুটো থালা, কেননা একজনকে খাওয়াবো আমি, ছোট্ট পুচকি সোনাকে, সেই জন্য দুটো থালা। তারপরে ওকে খাওয়ানো হয়ে গেলে পরে তারপরে আমি খাবো। তো আমরা খাওয়া শুরু করে দিচ্ছি, চলো আগে বাবুকে খাওয়াই। এনাও, নিয়ে নাও বাবু। লেবু খাবি না তো? খাবো। খাবে, লেবু খাবে, আমার সোনা লেবু খাবে আজকে, অন্যদিন বেশি খায় না। এনাও শাকটা নাও, লেবু আটা। এটা তোমার মেশো রান্না করেছে, চলো দেখিয়ে দিই চানা মশলাটা। বন্ধুরা, এই যে ইনি রান্না করেছে তোমরা দেখেছো, কিন্তু বাবুকে বলছি যে বাবুর মেশো রান্না করেছে, বাবু এবার খাবে। ঝাল হলে তো আমার বাবু খেতে পারে না, তবু ওকে টেস্ট করাচ্ছি। ঝাল হয়েছে? ও, ঝাল হয়ে গেছে। তার ডাল দিয়ে খাওয়াই, গরম ডাল দিয়ে, ঠিক আছে? লেবু দিয়ে, একটু লেবু দিয়ে ঝালটা কমান, ঝালটা কম। এটা ঘুরিয়ে নিচ্ছি, এটা আমি খাবো। অনেকদিন মানে ইটিং কম্পিটিশন করা হয়নি, একদিন করব ভাবছি, নেক্সট রবিবারে করব। কেননা অনেকদিন ইটিং শো করা হয়নি, ফুড ব্লগার করব। সাথে বাবুকেও নেব আমরা, কম্পিটিশন করব, বাবুকেও নেব আমরা। আগেরবারে আমাদের একটা ভিডিও এসেছিল যেখানে আমি আরও কম্পিটিশন করেছিলাম, আমি হেরেছিলাম। এবারে দেখা যাবে যে কে হারবে, এইবারে তো আমি জিতবই। আর আমার বাবু থাকলে আমার বাবু জিতবে, তারপরে আমি সেকেন্ড হব, আর লাস্ট হবে এই মহারাজ জিতবে, এই মহারাজ হারবে, ঠিক আছে? আর একজন ঘুমিয়ে পড়েছে, ছোট্ট মহারাজা, সে ওই ঘরে ঘুমোচ্ছে। ও যখন বড় হবে সাথে ওকেও নিয়ে নেব, তখন এই দুই ভাইয়ের মধ্যে কম্পিটিশন করব। বাবা একটু খাও, দিদু বকবে। তাহলে আমি কী করে ডাল দিয়ে খাওয়াই, গরম ডাল দিয়ে? প্লিজ শাক দিয়ে, শাকে একদম ঝাল হয়নি বাবা। বাবুর খাওয়া হয়ে গেল, এবার আমি খাবো। ভালো হয়েছে রান্না, বন্ধুদেরকেও জানিয়ে দিচ্ছি, খুব ভালো হয়েছে। ও করেছে বলে না, ওর হাতের রান্না সত্যি খুব ভালো। ওই জন্য রবিবার করে ওর হাতের তরকারি আমি খেতে চাই। ভাত ডাল আমি করি, আর রবিবার তো এমনি মাংস রান্না হয়, আজকে হয়নি, আজকে নিরামিষ খেয়েছি, আজকে বাড়িতে পুজো ছিল বলে। না হলে মাংস রান্নাটা ওকেই দিয়ে করাতাম, মানে ওই করতো, এখনই কম্পিটিশন করতাম। কিন্তু বাবুকে যেহেতু এই থালা থেকেই খাওয়ানো হয়েছে, ভাতটা একটু কম হয়ে গেছে, না হলে আজকেই কম্পিটিশন করে ফেলতাম। নেক্সট সানডেতে তোমরা দেখবে আমাদের একটা নতুন ব্লগ আসবে,
যে ওরা আর আমার খাবার তোমরা অবশ্যই দেখবে। এই ডাল আর শাক আমার নিতে ইচ্ছা করছে না, তরকারিটা এত ভালো হয়েছে চানা মশলাটা, মনে হচ্ছে এটা দিয়ে সব ভাত খেয়ে নিই। বাবু ভাই উঠে গেছে, তো চলো খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে। তো এই কদিন তো ব্লগ ভিডিও করতেই পারিনি, বাবুর এত শরীর খারাপ ছিল, বড়র তো এখনও শরীরটা খারাপ আছে এর মধ্যে, আর যখনই এর শরীর খারাপ হয় তখনই ছোটরও জ্বর সর্দি, মানে দুই ভাইয়ের একসাথে হয়। তো যাই হোক, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল। আমার মাঝে মাঝে কিছু একটা মানে ভালো স্পেশাল কিছু খেতে ইচ্ছা করে, সেটা আমি নয় আমি এই যে এনার কাছে নয় আবদার করি, নয় আমার মায়ের কাছে আবদার করি, ওরা আমার আবদার পূরণ করে, একদিন আমিও ওদের আবদার পূরণ করবো ভাবছি। কী কর, তুমি কিছু বলো, তোমার কি খাওয়ার ইচ্ছা আছে, আমি তোমাকে রান্না করে খাওয়াবো, বলো। ও বিরিয়ানি করে খাওয়াবো, আচ্ছা ঠিক আছে, একদিন ইউটিউবে ভিডিও দেখে একদিন আমি বিরিয়ানি করে খাওয়াবো, ঠিক আছে। খাওয়া নিয়ে মতলব তো, মানে ভালো করেই রান্না করব, বুঝেছো? ঠিক আছে, আমি ওদের আবদার পূরণ করব। আর আমার মা যেহেতু নিরামিষ খায়, মায়ের জন্যেও পনির করে দেব, মায়ের জন্য চিলি পনির। হ্যাঁ, বাবু বলল চিলি পনির করে আমি খাওয়াবো। প্রায় রাত 11টা বাজে, বাজলে কী হবে, এই যে পুচকি সোনার ঘুমের কোনো এ নেই, ছোটো শুয়ে পড়েছে, বড় জেগে আছে, একদম লাটবাবু, লাট সাহেব বাবু ঘুমিয়ে মানে শুয়ে আছে। চলো এখানে ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমরাও খুব ভালো আছি। এখানেই ভিডিওটা শেষ করছি, টাটা, গুড নাইট।